বছরের পর বছর হওয়া সত্ত্বেও যারা জমি অ্যাকচুয়ালি যারা জমি গেছে যাদের ল্যান্ড লুজার তাদেরকে কিন্তু কোনো কাজ দেওয়া হয়নি। কয়েকজন ছিটেফোঁটা পেয়েছে, বাকি কিন্তু এখন অনেক পড়ে আছে। আমরা প্রত্যেকবার আসি, আমি আমার ব্যক্তিগত কথা বলছি, যেমন 2015 থেকে আমি ঘুরছি এখানে, 2015 থেকে আসছি, অফিসে যাচ্ছি, সিরিয়াল এলে আপনার কাজ হবে বলে দিচ্ছে, কিন্তু আশেপাশে দেখছি সিরিয়াল ছাড়াও জমি পড়েনি, অথচ তাদের কাজ হয়ে যাচ্ছে টাকার বিনিময়ে। কিন্তু ওই একটাই কথা, সিরিয়াল হলে কাজ হবে। এই সিরিয়ালটা 15 সাল থেকে এখনো পর্যন্ত হচ্ছে না, 15, 16, 17, 18, 19, 10, 15 বছর হয়ে যাচ্ছে, অথচ আমাদের সিরিয়াল আসছে না। এখানেও কি এসএসসির মতো দুর্নীতি চলছে? একদম টাকার বিনিময়ে কাজ দেওয়া হচ্ছে, টাকার বিনিময়ে জমি পড়ে গেছে তাদেরকে কাজ দেওয়া হচ্ছে না, একই রকম 3 লাখ টাকার বিনিময়ে কাজ দেওয়া হচ্ছে। কারাকে কাজ দিচ্ছে? যার যাতে জমি পড়েনি, বাইরের লোককে, আশেপাশের লোককে, মূলত বাইরের লোকই কাজ করে। অবশ্যই বাইরের লোকও কাজ করে, লোকাল লোকও কাজ করে, তারা জড়িত আছে। মানে অ্যাকচুয়ালি এদের মধ্যে যারা করছে করছে, এটা তো আমরা বুঝতে পারছি না কে করছে। আপনাদের প্রতিশ্রুতি দিয়ে জিএম কে দোষী করব, কর্তৃপক্ষ পিটিশন, আমরা পিটিশন কর্তৃপক্ষ কে দোষী করব? কি চাইছেন? কি আমরা কাজ চাইছি?